নিবিড়ভাবে আছে, যারা রিজিমকে বেশ প্রবলভাবে সাপোর্ট দিয়ে চলেছে, তারা আসলে কতটা এক থাকতে পারবে? আমি চীন রাশিয়া ভারত তারা একসঙ্গে আসলে কতক্ষণ থাকতে পারবে, সব মিলিয়ে আপনারা আগামী দিনগুলো কি দেখেন? না, এখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য, সিভিল সোসাইটির জন্য, মিডিয়ার জন্য, সবকিছু ইলেকশন কেন্দ্রিক যে আপাতত ওয়ার্ল্ড যে আপনার যে সাইড হয়েছে দুইটা, এটা কিন্তু ফাইনালি চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে মূল সমস্যা আমি যেটা আগে লিখেছি, এশিয়া প্যাসিফিক রিজনে কার কন্ট্রোলিং থাকবে, ইস্যুটা কিন্তু এখান থেকে এসছে। আর ভারতের ইন্টারেস্টটা ভিন্ন। ভারত হলো যে এই দেশে যদি তাবেদার সরকার রাখা যায়, তাহলে যেমন একটা 18 কোটি লোকের একটা বাজার থাকে, দ্বিতীয় তার 7-6 স্টার নিরাপদে থাকে, দেশটা অখণ্ড থাকে, তাদের ব্যক্তিগত ইন্টারেস্টেই। কিন্তু চীনের ইন্টারেস্টটা ভিন্ন। চীন হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজনে তাদের দখলদারিত্ব রাখতে চায়, আমেরিকা এখানে যেতে চায়। হ্যাঁ, এখন ভারতের সাথে যে চীনের যে আমাদের ইলেকশন কেন্দ্রিক ভিন্ন পথ থেকে যে ঐক্য, এই ঐক্য কিন্তু কোনো অবস্থাতেই টিকবে না, টিকবে না, এখানে বিভেদ আসবেই। দ্বিতীয়ত, আমি নেপালেও গেছি, কাঠমান্ডুয়ে, কাঠমান্ডু আর ভারতেও গেছি, একই ছিল, কারেন্সি থেকে শুরু করে সব কিছু ছিল। সরকার চেঞ্জ হয়ে গেছে, কমিউনিস্ট পার্টি আসছে, বাস। এখন এই সাবকন্টিনেন্টে যত দেশ আছে, সব দেশের সাথে, একমাত্র আমাদের দেশের সরকার ছাড়া সবার সাথে বৈরিতা, কোনো সম্পর্ক নাই। কারণ ভারত অত্যন্ত অ্যাগ্রেসিভ, তারা কিন্তু সরকার থেকে শুরু করে সব কিছু শোষণ করছে। এই অবস্থা বেশি দিন বাংলাদেশে চলতে পারে না, পারবে না। এবং এই দেশের জনগণ, যেহেতু তিন দিকে ভারত, বাংলাদেশের জনগণ এই ধরনের শোষণ দীর্ঘকাল কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবে না, করবেও না। এবং এটা দেখবেন অন্যান্য দেশের মতো, নেপালের মতো, যে কোনো সময় দেখবেন এটার চেঞ্জ আসবে। এক, আর চীন আর আমেরিকা, এখানে ব্যাপারটা হলো যে ভারত মায়ানমার আশেপাশে, মায়ানমার কিন্তু অলরেডি খণ্ড খণ্ড হয়ে যাওয়ার চান্স আছে, খণ্ড খণ্ড হওয়ার। এখন তো মায়ানমার সরকার একটা অংশ নিয়ে জান্তা আছে, আমেরিকা জান্তা সরকারের কন্ট্রোলের বাইরে চলে গেছে মায়ানমার। এখন আমেরিকা মনে করে যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে, এই সরকার যদি বা রাষ্ট্র যদি চীনের বলয়ে ঢুকে যায়, তাহলে কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী বা একদলীয় সিস্টেমে চলে যাবে, তাহলে ওই উত্তর কোরিয়ার মতো আর একটা দেশ এ দেশে হয়ে যাবে, তখন আমেরিকার কিছু করার থাকবে না। কারণ এই সাবকন্টিনেন্টের ভৌগোলিকভাবে আমেরিকা, বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ, এইখানে আমেরিকার কোনো অবস্থান থাকবে না। সুতরাং এই দেশে আমার ধারণা যে ঝড়ের আগে কিন্তু ঠান্ডা আবহাওয়া বয়। আমার কাছে মনে হচ্ছে যে এই বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা ব্যাহত, আমেরিকা স্ট্র্যাটেজিক কারণে, ভৌগোলিক কারণে এবং তাদের অর্থনৈতিক ব্যবসায়িক কারণে, নিরাপত্তার কারণে বাংলাদেশকে হাতছাড়া করবে বলে আমার কাছে মনে হয় না। এখানে আমরা এই জন্যই বলছি যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়েছে, এবং এই ইস্যুতে এই মুহূর্তে আমেরিকা আমার দেশে একটা নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা চায়। এটা আমার মনের আকাঙ্ক্ষার সাথে মেলে, আমি এটা সমর্থন করি, পরেরটা পরে দেখব। এখন আমার গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশের দরকার। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, না, এখানে একটু ধাপে ধাপে বলি, যেটা যে আমেরিকা স্যাংশন দিবে কি দিবে না, এই ধরনের একটা কথা কিন্তু ঘুরপাক খাচ্ছে জনমনে। কারণ আমেরিকা কোনো রকমের আর স্টেটমেন্ট দেয়নি বেশ প্রায় 1 মাস ধরে। এইখানে আমেরিকার যুক্তরাষ্ট্রের মূল চাওয়াটা কি ছিল? ফ্রি ফেয়ার ইলেকশন, একটা অংশগ্রহণমূলক ইলেকশনের কথাই তারা বলছে। লিখিতভাবে ডোনাল্ড লু সাহেব চিঠিও দিয়েছেন তিন দলকে, যে আপনারা আলোচনা করেন এই ধরনের, এবং সেখানে কিন্তু স্যাংশনের কথাও লেখা ছিল। তারপরে কিন্তু এরা চুপ হয়ে গেছে। এখন কোশ্চেনটা হচ্ছে, ইলেকশন কি হয়ে গেছে, কেবল গতকাল হয়েছে, রেজাল্ট কি তারা পাবলিশ করছে? এখন গেজেট হবে, শুধু গেজেট হবে, যাই হোক, অফিসিয়ালি তো এটা বেসরকারি ফলাফল বলা হচ্ছে, বেসরকারি ফলাফল, গেজেট হওয়ার ইলেকশন ইলেকশন হয় নাই, তখন সে কীভাবে বলবে যে ইলেকশনটা রিগড ইলেকশন হয়েছে? না হওয়ার যে ঘটনা ঘটে নাই, সে ঘটনা সম্বন্ধে তো কোনো কমেন্টও করতে পারে না, স্যাংশনও দিতে পারে না। এখন আমাদের দেখতে হবে যে এই ইলেকশনটা তারা এক্সামিন করবে,
দেখবে, তারা যদি মনে করে যে ইলেকশন তাদের কাছে গ্রহণযোগ্য না, তারা ইলেকশন রিজেক্ট করে দিতে পারে, দে ক্যান রিজেক্ট। এবং তারা তো অভিনন্দন জানায় নাই, কিন্তু অন্যান্য রাষ্ট্র যেমন অভিনন্দন অলরেডি অভিনন্দন জানাইছে, ইউরোপিয়ান ইউনিয়ন পশ্চিমারা কেউ এখন পর্যন্ত আমি দেখিনি, জাপান কোরিয়া জাপান কোরিয়া গেছে কিনা আমরা জানি না, ওয়েস্টার্ন কান্ট্রিজ কেউই কিন্তু ইলেকশন সম্বন্ধে কমেন্ট করে না, যদি ওয়েস্টার্ন বলা যাবে না, অস্ট্রেলিয়াও করেনি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে দে আর জাস্ট অবজারভিং যে ইলেকশনটা কি হচ্ছে জাতিসংঘের। এখন আমাদের এইখানে ইলেকশন নিয়ে আমেরিকার তো হই কেন, মাথা ব্যথা কেন, এই কোশ্চেন কিন্তু আসে সকল দেশের ইলেকশন নিয়ে, কিন্তু তারা মাথা ব্যথা তাদের নাই অনেক জায়গায়। ইলেকশন তো প্রায় আপনার বহু দেশে কিন্তু এই বছর ইলেকশন হচ্ছে, প্রায় 60টার মতো দেশে। বাংলাদেশকে তারা টেস্ট কেস হিসেবে নিচ্ছে বহু আগে, এই কারণে নিচ্ছে যখন ট্রাম্প সাহেব ইলেকশনটাকে আমাদের এই কায়দায় কিন্তু চুরি করতে গেছিল। এই 6 জানুয়ারিতে সে গুন্ডা বাহিনী পাঠাই দিচ্ছিল আপনি ক্যাপিটাল হিলে, এবং সে একটা কন্ট্রোল রুম করে, আপনি যদি সেসবের ঘটনাগুলো অবজার্ভ করেন দেখবেন ট্রাম্প সাহেব যে কাজটা করছে সে কি বাংলাদেশ থেকে শিখলো না কি আমি বুঝলাম না, যে সে যেভাবে করছে সেটা একেবারে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো ইলেকশনটাকে সে রিগিং জোর করে নিয়ে যাবে। এবং আরও অনেক কিছু ছিল যে ওই যে একটা সিটকে ফেলাই দিয়ে বলবে যে সব সিট নাই, সব স্টেটের সিট আসে নাই, ইলেকশন ডিক্লেয়ার করা যাবে না, অনেক রকমের প্ল্যান করছিল। এখন সেজন্য মামলা খাইছে, কিন্তু তারপরে যখন ডেমোক্র্যাটরা আসছে তাদের কাছে এই ইস্যুটা ইলেকশন রিগিংয়ের এই ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে তাদের ডোমেস্টিক পারপাজে, তাদের ডোমেস্টিক কম্পালশন যে ইলেকশন ফ্রি ফেয়ার হওয়া উচিত। এখন বাংলাদেশের কিন্তু এই ইলেকশন নিয়ে আমাদের একটা রেপুটেশন আছে যে আমরা এখানে রিগিংয়ে ইলেকশন চুরি মাস্টার, আমরা মাস্টার, আমরা যত রকমের ইয়ে আছে, এমনকি ব্রিটিশ আমলের যে ইলেকশনগুলি হয়তো জেলা পরিষদে সেখানেও কিন্তু চুরি হতো। এই চুরি যে এই আওয়ামী লীগ সরকার এসে শুরু করছে তা না, তাই এখানে আমাদের ঐতিহ্য, এইখানে তারা নতুন যে মাত্রাটা দিছে, পিওর চুরি করলে, পিওর ভোট কাটিং করলে, স্টাফিং করলে, এক ধরনেরই যেটা উৎসব মুখর পরিবেশে চুরি করে, এটা করে, ধাওয়াধাই করে, এবার কিন্তু সেগুলি তো আছেই, কিন্তু তারপরে আর একটা করছে, সে বিরোধী দলকেই একেবারে সর্বনাশ করে দিছে, বিরোধী দলকে এমন কায়দায় ফেলাই দিছে তার আর বিরোধী দল নাই। এখানে বলা হয় যে ডামি ইলেকশন, ডামি ক্যান্ডিডেট, রাইট, ডামি দল বানাই দিছে, কিন্তু লক্ষ্য করে নেই লোকে, তো ডামি দল বানাই দিছে, এবং সে ডামি কতগুলি ইও নিয়ে আসছে, এই যে অবজার্ভার নিয়ে আসছে, এভরিথিং ইজ বাই ডান বাই দি ডামিজ। সুতরাং এইটা ডেমোক্রেসি নাই, এটা ডামিক্রেসিতে রূপান্তরিত হয়ে গেছে। এই সুতরাং আমেরিকানদের এই ইন্টারেস্টটা আমাদেরকে মানতে হবে যে তারা বাংলাদেশকে টেস্ট কেস হিসেবে নিচ্ছে, যে ইলেকশন যাতে ফ্রি ফেয়ার হয় তার জন্য তারা চাপ সৃষ্টি করতেছে। এখন সেদিনকে এক জায়গায় বলা হলো যে তারা ভিসা নীতি প্রয়োগ করছে, ভিসা নীতি তো আমেরিকা প্রথমে প্রয়োগ করে নাই, আমরা ভিসা নীতির আন্ডারে, ভিসা পলিসির আন্ডারে তো ইন্ডিয়া তো ভিসা নীতি অ্যাপ্লাই করে রেখে দিচ্ছে বহু আগের থেকে, অনেক লোক আছে যারা ইন্ডিয়ান ভিসা তাদেরকে দেওয়া হয় না, ব্যান্ড, যেমন মওদুদ আহমেদ যত জীবিত ছিল সে কিন্তু ইন্ডিয়ান ভিসা পায় নাই, এটি সবাই জানতো, এরকম কিন্তু আরও লোক আছে যে তাদেরকে ইন্ডিয়া ভিসা দেয় না। সুতরাং ভিসা এমন, তার জন্য কিন্তু আমি ইন্ডিয়াকে কোনো রকমের ই করবো, ব্লেম করবো না, এটা তাদের দেশ, তার সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত, তার টেরিটরি, তার সভরেনিটিতে, এখানে আপনাকে দিবে না, জিল্লুর রহমানকে দিবে না, আমাকে দিবে না, যদি এটা সে ডিসিশন নেয় সেটাকে আমাদের রেসপেক্ট করতে হবে, এটা রেসপেক্ট করতে হবে। ঠিক আমেরিকার যে ভিসা নীতি তাকেও আমাদের রেসপেক্ট করতে হবে, দরকার হলে আমরা ভিসা নীতি ই করে দিই যে এই এই আমেরিকানরা আসতে পারবা না, করে দিই যদি ই হয় প্রয়োজন হয়, কিন্তু এগুলি নিয়ে হইচই করে তো আমাদের লাভ নাই। আমেরিকা যদি মনে করে যে এই দেশের শ্রমিকদের উপরে অন্যায় অবিচার করা হয় ওই দেশের জিনিস আমি কিনবো না, সে কিন্তু বলতে পারে, তার রাইট, কিন্তু সে দে আর পারচেজার্স, আপনার কাস্টমার হচ্ছে লক্ষ্মী, আর আমরা এখানে কাস্টমারদেরকে যেভাবে খেদায় দেওয়ার চেষ্টা করতেছি আমার হচ্ছে কি আসলে আমাদের মানে যে লিডারশিপের লিডারশিপ কী চিন্তা করে জানি না, যারা আমাদের মূল এক্সপোর্টের কাস্টমার তাদেরকে গালাগালি করি, তাদের দেশে যাই 20 ঘন্টা দেখে যাওয়া যাইতে না করা হয়। সেদিনকেও একজন বলল টকশোতে যে আমি আমেরিকায় যাব না, অথচ সে বেতন পায় এনজিও, সে বেতন পায় কিন্তু আমেরিকান ডলারে, আমেরিকা থেকে তার বেতন আসছে, সে আমেরিকায় যাবে না। আচ্ছা,
কোন ধরনের পাগলামি যে পাগলামি যে সংক্রামক সেটা বোঝা যায় কিন্তু। যার কিছু